আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই সেভেন মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা জানেন আপনাদের সাথে আমি বিভিন্ন সময়ে আইনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সাধারণ মানুষের আইন সংক্রান্ত বিভিন্ন সাধারণ দাতব্য বিষয় নিয়ে আলোচনা করি এবং সে ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ডাক্তার শব্দটি কারা ব্যবহার করতে পারেন এবং কারা ব্যবহার করতে পারবেন না, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের আইনি বিশ্লেষণ করব। আমার আলোচনার প্রেক্ষিতে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ। আপনারা আপনাদের মন্তব্যগুলো এই ভিডিওর কমেন্টারি সেকশনে দিবেন। তবে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে আইনি বিশ্লেষণ। 2010 সালের বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইনের 29 ধারায় বলা হয়েছে MBBS এবং BDS ছাড়া অন্য কেউ ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের আইন। অথচ আমরা দেখি গ্রাম অঞ্চলে অথবা শহরে বিভিন্ন পাড়া মহল্লায় আর MBBS বা BDS না করেও ডাক্তার শব্দটি ব্যবহার করতেছে হরহামেশাই। আজকে সেই ডাক্তার শব্দটি ব্যবহার করা কতটুকু আইনগত বা আইন বহির্ভূত সেই বিষয়টা আলোচনা করব। প্রথমে আমি আইনটি আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে 2010 সালের বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের 29 ধারায়। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ডাক্তার শব্দটি শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রিধারীরাই ব্যবহার করতে পারবেন। আমরা যদি 2020 সালের হাইকোর্টের রায় দেখি তো সেখানেও বলা হয়েছে শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রিধারীরা ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন এবং অন্যরা যদি সেটা ব্যবহার করে তাহলে সেটা আইন বহির্ভূত হবে এবং সেটার জন্য নির্দিষ্ট শাস্তি হবে। এখানে আমি যদি হাইকোর্টের যে ডিসিশন বা রায় আপনাদের পড়ে শোনাই তা হচ্ছে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে দুঃখজনকভাবে এটি লক্ষণীয় যে এখানে 2010 সালের বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের 29 ধারা অনুযায়ী BMDC নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট থেকে MBBS অথবা BDS ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার বা DR. পদবি ব্যবহার করতে পারবেন না। সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে 2014 সালের 3রা সেপ্টেম্বর সংশোধিত বিজ্ঞপ্তিতে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার শীর্ষক অপারেশনাল প্ল্যানের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের নিজ নিজ নামের আগে ডাক্তার পদবি সংযোজনের অনুমতি প্রদান করেছে, যা এক কথায় আইনের কর্তৃত্ব ব্যতীত তথা বেআইনি। এছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে 2020 সালের 6 ফেব্রুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন শাখায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের তাদের নামের আগে পদবি হিসাবে ডাক্তারের ব্যবহার অনুমতি প্রদান করাও বেআইনি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 2014 সালে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে যারা হোমিওপ্যাথিক ডাক্তার আছে তাদেরকে ডাক্তার শব্দটি ব্যবহার করার জন্য অনুমোদন প্রদান করেছেন। এটা হাইকোর্টের দৃষ্টিতে এটা বেআইনি হবে এবং 2020 সালের 6 ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে বিভিন্ন শাখায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডাক্তার হিসাবে অবহিত করাও এটা বেআইনি হবে, এটা বলা হয়েছে হাইকোর্টের রায়। যেহেতু হাইকোর্টের রায়টি আপডেট 2020 সালের নভেম্বরে প্রকাশিত হয়েছে, সুতরাং আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে BDS MBBS এই দুটি ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন না। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে ডাক্তার শব্দটি DR. দিয়ে প্রকাশ করা হয়, তবে PhD হোল্ডার অর্থাৎ ডক্টরেট পার্সন যারা আছেন তারা নামের সাথে ডক্টর শব্দটি ইউজ করেন, তো সেখানে তাদের DR. শব্দটি ব্যবহার না করে DR-এর সাথে বিভিন্ন পরিবর্তন করে ডক্টরেট শব্দটি প্রকাশ করার জন্য বলা হয়েছিল, রিকমেন্ডেশন করা হয়েছিল। আর যারা বিকল্প দ্বারা চিকিৎসক আছেন তাদেরকে হাইকোর্টের রায়ে তাদেরকে নিয়ে পৃথক মন্ত্রণালয়ের অথবা পৃথক বোর্ডের অধীনে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য সুপারিশ করা হয় এবং তাদেরকে বিকল্প দ্বারা চিকিৎসক হিসাবে কয়েকটি নাম প্রস্তাব করা হয়, যেমন হচ্ছে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান,
ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার এবং কমপ্লিমেন্টারি মেডিসিন প্র্যাকটিশনার পদবি ব্যবহার করতে পারেন উল্লেখ করা হয়েছে। এছাড়া ভারতে বিকল্প দ্বারা চিকিৎসকেরাও ডাক্তার শব্দটি লিখতে পারেন না, তারা আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। তো সেই ধারার একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য হাইকোর্ট থেকে রিকমেন্ডেশন করা হয় সরকারের প্রতি। তো আমরা এই ভিডিওর কনক্লুশনে আসতে পারি যে ডাক্তার শব্দটি শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রিধারীরাই ব্যবহার করতে পারবেন, অন্য কেউ এই ডিগ্রি বা এই শব্দটি ব্যবহার করতে পারবেন না। যদি ডাক্তার শব্দটি ব্যবহার করে তাহলে আইনের বহির্ভূত হবে এবং সেটার জন্য কিন্তু নির্দিষ্ট শাস্তি বা পানিশমেন্ট রয়েছে। আশা করি আমার ভিডিওটি থেকে আপনারা একটু হলেও জানতে পারলেন, উপকৃত হয়েছেন। আর যদি আমার এই বক্তব্য বা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দেশ বাংলাদেশ ও ভারতের ভূমির সকল সমাধান নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপসটি পেতে গুগল প্লে স্টোরে এখনই সার্চ করুন ভূমির সমাধান। অ্যাপটিতে রয়েছে সকল সাইজের ভূমি পরিমাপের ক্যালকুলেটর, হেরনসের সূত্র ও বাস্তবিক প্রয়োগ খানাগণ্ডা হিসেব, অনলাইনে খুঁটিয়ান দেখার ব্যবস্থা, উত্তরাধিকার ক্যালকুলেটর, আঁকাবাঁকা জমির পরিমাপের টিউটোরিয়াল ও যন্ত্রপাতি পরিচয়, পশ্চিমবঙ্গের দলিল দেখা এবং হিসেব ক্যালকুলেটর। ভূমি পরিমাপের কঠিন পদ্ধতিকে সহজ করো অ্যান্ড্রয়েড অ্যাপস। অ্যাপটি পেতে এই ভিডিও ডেসক্রিপশন থেকে এখনই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করুন। ধন্যবাদ।